সেই ডেঞ্জারাস খরিশের বাচ্চা ধরলাম কিন্তু একটা বন্ধুরা। আর কিভাবে সাপের মুন্ডুটা ধরবো শুধু দেখে নিন ভিডিওটা, আর যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন। কিন্তু জিয়াগঞ্জ থেকে ধরছি, জিয়াগঞ্জ গণেশপুর ছোট আছে, এখানে মাটিতে হচ্ছে নেউ খুঁড়তে খুঁড়তে একটা খাল থেকে এরকম খরিশটা বেরিয়েছে। ছোট খরিশ সাপ বা বড় খরিশ সাপ দেখে এইভাবে অবহেলা করবেন না, কিন্তু সম পরিমাণ বিষ কিন্তু ফুড এখন খাল আছে, ছোট আছে, ছোট কিন্তু ফোনা বিশাল থাকে। হ্যাঁ এই করুক আসুক আসুক ধরে নিলাম, দেখেন সাপটা কি ভয়ঙ্কর, কিন্তু দুইজনা বাঁশ ধরে চেপে ধরেও কিন্তু রুখতে পারছে না, মানে বিশাল ডেঞ্জারাস হয়ে থাকে কিন্তু এই ধরনের খরিশ সাপ। প্লিজ বন্ধুরা লাইক করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এরকম ভিডিও দেখার জন্য। কি ডেঞ্জারাস দেখতে পাচ্ছেন, এরকম সাপ স্পেকটিক্যাল কোবরাও হয়ে থাকে কিন্তু। আর এই খরিশ বা কোবরা হচ্ছে স্পেকটিক্যাল কোবরার মতোই একটা প্রজাতির সাপ। মুন্ডু ধরার চেষ্টা করছি কিন্তু মোটা বাস হয়ে যাচ্ছে সেজন্য ধরছি না। সাপটা দেখা মাত্রই আমাকে কল করে এবং সেখানে গিয়ে সাপটাকে আমি রেস্কিউ করি। সাপটাকে দেখেন কিভাবে মুন্ডুটা ধরছে, শুধু সাপের দাঁত দেখেন, ওই দেখেন ছোট ছোট দাঁত কিন্তু খুবই ছুঁচালো, একদম ইঞ্জেকশনের সিরিঞ্জের মতো ছুঁচালো দাঁতগুলো। কিন্তু বস্তার মধ্যে ভরে নিলাম, এবার নিয়ে চলে যাবো গঙ্গা। গঙ্গায় নিয়ে গেছিল, দেখতে পাচ্ছি কি ডেঞ্জারাস কিন্তু। দেখেন সেই ভয়ঙ্কর দিচ্ছে কিন্তু, লাইক করবেন কিন্তু ভিডিওটা এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা। নিয়ে চলে আসলাম গঙ্গা, দেখতে পাচ্ছেন ফাঁকাটা একটু চকচক করছে, ওই সাইডটা হচ্ছে ডান দিকটা গঙ্গা। একে ছেড়ে একটু একে খেলাবো, একটু এর উপরে মাটি চালিয়ে চালিয়ে ফেলবো দেখতে সুন্দর লাগার জন্য। একটু উত্তেজিত করছি সাপটাকে, দেখতে পাচ্ছেন প্লিজ বন্ধুরা লাইক করবেন এরকম ভিডিও পাওয়ার জন্য এবং আমার চ্যানেলে গিয়ে দেখতে পারেন এরকম অনেক সাপের ভিডিও তৈরি করা আছে, বিভিন্ন ইন্টারেস্টিং ভিডিও তৈরি করা আছে, গিয়ে দেখতে পারেন আমার চ্যানেলটা। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন কিন্তু। সেই ডেঞ্জারাস দৃশ্য কিন্তু, বন্ধ দিলাম।